হ্যালো, এক্সকিউজ মি ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছে বাঙালির ইমোশন, বাঙালির জাতীয় উৎসব দুর্গা পুজো নিয়ে। আজকের ভিডিওতে থাকবে ছোটবেলার দুর্গা পুজো ভার্সেস এখনকার দুর্গা পুজো, সিঙ্গেলদের দুর্গা পুজো ভার্সেস মেঙ্গেলদের দুর্গা পুজো, এইসব টপিক নিয়ে আজকের এই ভিডিওটি। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে ইন্ট্রোটি দেখো। তো বন্ধুরা, একটা সময় ছিল যখন দুর্গাপূজার কিছুদিন আগে বন্ধু বান্ধবরা যখন এক জায়গায় হতো, তখন তাদের গল্পের মেইন টপিকটাই থাকতো যে কার কটা জামা হলো পূজোর, কোন দিন কে কোন রকমের জামা পরবে, কোন কোন দিন কোন কোন মণ্ডপে ঘুরে বেড়াবে, কোন কোন প্যান্ডেলে ঘুরে বেড়াবে, এইসব নিয়ে। বাট এখন সেসব পুরোটাই অতীত। এখন পুজোর আগে বন্ধুদের গল্পের মেইন টপিকটি হলো কার কটা গার্লফ্রেন্ড হলো, কার কটা বয়ফ্রেন্ড হলো, পুজোয় কোন দিন কোন গার্লফ্রেন্ডের সাথে কোথায় ঘুরতে যাবে, এইসব নিয়ে। যারা সেম কালারের পাঞ্জাবি, সেম কালারের শাড়ি পরে অঞ্জলি দিতে যাবে, মানে বয়ফ্রেন্ড পরবে হলুদ পাঞ্জাবি আর গার্লফ্রেন্ড পরবে হলুদ শাড়ি, তারপর এসব পরে ভাই প্যান্ডেলের সামনে গিয়ে ইনস্টাগ্রামে রিলস বানাবে। মানে এগুলো কি ভাই, সেম কালারের শাড়ি পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে যাওয়া, মানে কার্টুন নাকি? বিশ্বাস করো ভাই, জীবনে অনেক নাকামি মেরেছে, বাট কোনোদিনই গার্লফ্রেন্ডের সাথে প্ল্যান করে সেম কালারের ড্রেস পরে দুর্গা পুজোয় অঞ্জলি দিতে যায়নি। মানে বুঝলাম না, এইসব কে করে ভাই, এগুলো কি ধরনের ফাজলামি? হ্যালো হ্যালো, হ্যাঁ বেবি শোনো না, বলছি যে আমি পুজোর জন্য একটা হলুদ শাড়ি নিয়েছি। আচ্ছা। আর তোমার জন্য অ্যামাজনে একটা হলুদ পাঞ্জাবি দেখেছি, ওটা আমি তোমাকে স্ক্রিনশট পাঠাচ্ছি। তুমি এমন সেম একটা পাঞ্জাবি এবার পুজোতে কিনবে, তারপর অষ্টমীতে দুজনে সেম কালারের শাড়ি আর পাঞ্জাবি পরে অঞ্জলি দেব। ওকে ওকে ওকে, নাইস আইডিয়া। মানে অষ্টমীর দিন এর চেয়ে ভালো প্ল্যানিং কিছু হতে পারে? অবশ্যই, আমি এখনই অর্ডার করে ফেলছি। তারপর অষ্টমীর দিন তুমি হলুদ শাড়ি আর আমি হলুদ পাঞ্জাবি পরে একসাথে অঞ্জলি দিব, তারপর ইনস্টাগ্রামে রিলস বানাবো, ঠিক আছে? ওকে। কি হবে এরপর আসে সিঙ্গেলদের দুর্গাপুজো। এদের ভাই জামা কাপড় কেনা নেই খুব একটা মাথা ব্যথা থাকে না, এদের ভাই একটাই চিন্তা, দুর্গাপুজোয় গলা অব্দি মদ খাবে আর গাড়িতে ফুল ট্যাঙ্ক তেল ভরে ঘুরে বেড়াবে। হ্যালো, হ্যাঁ, শপিং এর জন্য বাড়ি থেকে টাকা নিয়েছিস? হ্যাঁ, ওই বাড়ি থেকে দিল 2000 টাকা শপিং করার জন্য। আচ্ছা শোন, এবার পূজা অন্য একটা প্ল্যান করেছে, এবার অত জামা কাপড়ের পিছনে অত টাকা খরচা করে লাভ নেই। যে 2000 টাকা দিয়েছে তার মধ্যে 200-300 টাকার একটা শার্ট কিনে নিবি আর বাকি টাকা রেখে দিবি, সেই টাকা দিয়ে ফুল টু এনজয় হবে। শুধু কি শার্ট পরে ঘুরবো ভাই, প্যান্ট পরবো না? আরে ভাই, প্যান্ট যেটা আছে সেটাই পরবি, বেকার অত খরচা করা যাবে না। আচ্ছা আচ্ছা, আর জুতো কিনবো না? আরে ভাই, তোর মুখের দিকেই কোনো মেয়ে তাকায় না, তোর পায়ে দিকে কে দেখতে যাবে? কোনো জুতো মতো কিনে টাকা খরচা করে লাভ নেই। তোর বাজার থেকে 300 টাকার একটা শার্ট নিয়ে নিবি আর বাদ বাকি টাকা সব রেখে দিবি, পুজোর খরচা আছে বাস। সময় ছিল যখন মহালয়ার ভোরবেলার জন্য সবাই ওয়েট করে থাকতো, কখন ভোর 5টা বাজবে আর বাজবে আর সবাই টিভি চালিয়ে মহালয়া দেখবে। বাট এখন সেই সবও পুরোটাই অতীত। এখন মহালয়া আসার এক মাস আগে থেকে এরকম গরিবের দুর্গা সেজে সস্তার মডেলিং করতে থাকে কিছু কিছু পাবলিক। এটা কি ধরনের দুর্গা ভাই, মানে ত্রিশূলটা কোন হাতে নিবে সেটাই সিলেক্ট করতে পারছে না। এই হাতে নিব নাকি এই হাতে? না না, এই হাতে নেই। আরে না না, এই হাতে নেই। আরে দিদি, এটা ত্রিশূল, তোমার রান্না করার খুনতি না, একবার এই হাতে একবার এই হাতে, এইসব কি? এরপর দেখবে একজন বয়স্ক দুর্গা ঠাকুরকে, মানে একজন বয়স্ক দিদা, তারও দুর্গা ঠাকুর সাজার শখ হয়েছে এবং দুর্গা ঠাকুর সেজে মডেলিং করতে নেমেছে। এরপর যেই দুর্গা ঠাকুরকে দেখাবো তিনি সেজেছে দুর্গা ঠাকুর, বাট তার চোখের রিয়াকশন দেখে তো মনে হচ্ছে কোনো রোমান্টিক সিনেমার শুটিং করতে এসেছে। ওকে ওকে ওকে, এতক্ষণ দেখলাম গরিবের সস্তা টাইপ সাজা কিছু দুর্গা ঠাকুরকে, বাট এখন চলো দেখবো প্রফেশনাল ভাবে সাজা দুর্গা ঠাকুরকে, মানে আমাদের জীবন মানে জি বাংলা, এবার মহালয়াতে কে দুর্গা ঠাকুর সাজছে, চলো এক ঝলক দেখে নেই। মানে ভাই, বাংলা ইন্ডাস্ট্রি এতদিন সাউথের দেখে সিনেমা কপি করতো সেটা ঠিক আছে, বাট তাই বলে এখন সাউথের সিনেমার সিন কপি করে মহালয়াতেও ঢুকাবে? আজকে থেকে পুজো শুরু হয়ে গেল, ডাকের বাদ্যি শুরু হয়ে গেল,
টাক ডুমা ডুম টাক ডুমা ডুম টাক ডুমা ডুম 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 ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম মা দুর্গা ঘরে এসেছে তাই তো এত ধুম ডুম ডুমা ডুম ডুমা ডুম ডুম ডুমা ডুম মানে ট্যালেন্ট দেখো একবার মমতা পিসির একবার ট্যালেন্টটা দেখো মানে রাজ্য সামলানো থেকে শুরু গান কবিতা র‍্যাপ সং সব কিছু করছে আরে বাপ রে তারপর আবার শুনলাম এবার মমতা পিসি নাকি বেকার যুবকদের দুর্গাপূজা ইনকাম করার কিছু টিপস দিয়েছে বলেন কি আপনি 1000টা টাকা নিন 1000টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন সাথে কিছু বিস্কুট নিন মানে তাই বলে পূজয় ঘুরতে বেরিয়ে চা বিস্কুট বিক্রি করব মানে কি বলবো যাই হোক আরে চা বিক্রি করা তো আমাদের মোদি দাদুর প্যাশন যদি এটা মোদি দাদু বলতো তাও না মানা যেত হঠাৎ করে মমতা পিসি কেন মোদি দাদুর প্যাশন ফলো করতে বলছে বুঝলাম না কি আশ্চর্য কথা তো বন্ধুরা আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে খুব শীঘ্রই পুজো 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 প্রেমের